বসতে আসিনি, একদিন তো বড় বড় মিষ্টি খাইয়েছিলে, আজ দুমুঠো ভাত খাওয়াতে পারো এদেরকে? যদি না বলো তো ঠিক আছে, চলে যাব। কাজের প্রতি নিষ্ঠাই ছিল তার জীবনের মূল মন্ত্র। ভারতীয় প্রাচীন সাহিত্যের প্রতি অনুরাগী এই মানুষটির জীবনে জ্ঞান ও প্রজ্ঞার স্থান সবার উপরে। তার জীবনের পরতে পরতে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম। বাণিজ্যিক ও শিল্পকলা দুই শৈলীর ছায়াছবিতেই সাবলীল তার অভিনয়। তবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন মেগা ধারাবাহিকের মধ্যে দিয়ে। তিনি রীতা দত্ত চক্রবর্তী। 1956 চৌঠা জুলাই উত্তরবঙ্গের এক সীমান্তবর্তী এলাকায় জন্মগ্রহণ করেন রীতা দত্ত চক্রবর্তী। শৈশব কেটেছে বালুরঘাটে, পড়াশোনার সূত্র ধরে চলে আসেন কলকাতায়। যাদবপুর থেকে সংস্কৃতে এমএ পাশ করার পর শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিএড পাশ করেন তিনি। যাদবপুরে পড়াকালীন ফটোগ্রাফি এবং ড্রামা ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন। ছোট থেকেই স্বপ্ন ছিল থিয়েটারে অভিনয় করা। অভিনয়ে হাতেখড়ি হয় কলকাতা থিয়েটার জগতের এক প্রতিভাবান অভিনেত্রী তৃপ্তি মিত্রের কাছে। কেবলমাত্র থিয়েটারের জন্য উত্তর কলকাতার একটি ছোট্ট ঘরে দিনের পর দিন কাটিয়েছেন রীতা দেবী। থিয়েটারের সূত্র ধরেই সুযোগ পান ধারাবাহিকে। ইন্দর সেন পরিচালিত জননী ধারাবাহিকে প্রথম অভিনয় করেন রীতা দেবী। এরপর সুবর্ণলতা ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। নব্যেন্দু চট্টোপাধ্যায়ের পুরস্কারপ্রাপ্ত ছবি শিল্পীর মধ্যে দিয়ে বড় পর্দায় পদার্পণ করেন রীতা দত্ত চক্রবর্তী। নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। 2003 তরুণ মজুমদার পরিচালিত আলো ছবিতে অনবদ্য অভিনয় করেন রীতা দেবী। গানে একটা বোকা এসেছে বুঝলি, শহুরে গাই বললো যখনই দরকার পড়বে সে নিয়ে যাবে, আচ্ছা করে তুলে নিন কি বলিস? এরপর ক্রান্তিকাল, হাউসফুল, হাইওয়ে প্রভৃতি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে প্রধানত টিভি ধারাবাহিকের মধ্যে দিয়েই তিনি পরিচিতি পান। দুর্গা, বউ কথা কও, কেয়া পাতার নৌকা, মা প্রভৃতি ধারাবাহিক তাঁকে জনপ্রিয় করে তোলে। ব্রাত্য বসুর বাণিজ্যে বসতী লক্ষ্মী নাটকেও তিনি অভিনয় করেন। একটা সময় আকাশবাণীর ফাউন্ডার টকার ছিলেন রীতা দেবী। বহু শ্রুতি নাটকেও তিনি অভিনয় করেছেন। বর্তমানে স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে অভিনয় করছেন রীতা দত্ত চক্রবর্তী। সম্প্রতি 64 বছরে পা দিয়েছেন তিনি। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।